আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছো। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো ঢাকা বোর্ডের জনপ্রিয় 10 কলেজের বিগত বছরের এইচএসসি এর ফলাফল সম্পর্কে, অর্থাৎ বিশেষ করে কতজন অংশগ্রহণ করেছিল, কতজন পাশ করেছিল এবং কতজন জিপিএ 5 পেয়েছিল। যেহেতু সম্প্রতি 2024 সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, সেক্ষেত্রে কলেজ নির্বাচনের ক্ষেত্রে তোমাদের অনেকের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। 2023 সালের এইচএসসি পরীক্ষায় সর্বমোট অংশগ্রহণ করেছিল 956 জন শিক্ষার্থী, যার মধ্যে জিপিএ 5 পেয়েছিল 831 জন এবং পাশের হার 100%। দ্বিতীয় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। সর্বমোট পরীক্ষায় অংশগ্রহণ করেছিল 2370 জন এবং জিপিএ 5 পেয়েছিল 2052 জন এবং পাশের হার 99.96%। তৃতীয় রাজউক উত্তরা মডেল কলেজ। সর্বমোট পরীক্ষায় অংশগ্রহণ করেছিল 1570 জন, যার মধ্যে 1337 জন জিপিএ 5 পেয়েছিল এবং পাশের হার ছিল 100%। চতুর্থ শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। সর্বমোট পরীক্ষায় অংশগ্রহণ করেছিল 1098 জন, যার মধ্যে 899 জন জিপিএ 5 পেয়েছিল এবং পাশের হার ছিল 99.82%। নাম্বার 5 রয়েছে নটরডেম কলেজ। 2023 সালের এইচএসসি পরীক্ষায় সর্বমোট 3208 জন অংশগ্রহণ করেছিল এবং জিপিএ 5 পেয়েছিল 2520 জন এবং পাশের হার 99.56%। এরপর রয়েছে ঢাকা কলেজ। 2023 সালের এইচএসসি পরীক্ষায় সর্বমোট 1092 জন অংশগ্রহণ করে, যার মধ্যে জিপিএ 5 পেয়েছিল 812 জন এবং পাশের হার 99.54%। এরপর হোলি ক্রস কলেজ। 2023 সালের এইচএসসি পরীক্ষায় সর্বমোট 1264 জন অংশগ্রহণ করে, যার মধ্যে জিপিএ 5 পেয়েছিল 923 জন এবং পাশের হার 99.60%। এরপর গভর্নমেন্ট সায়েন্স কলেজ। সর্বমোট এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল 1224 জন, যার মধ্যে 731 জন জিপিএ 5 পেয়েছিল এবং পাশের হার 99.35%। এরপর শহীদ বীর উত্তম আনোয়ার গার্লস কলেজ, যেই কলেজ থেকে 2023 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল 1051 জন পরীক্ষার্থী, যার মধ্যে জিপিএ 5 পেয়েছিল 618 জন এবং পাশের হার 99.90%। এরপর বিএএফ শাহীন কলেজ কর্মীটোলা। 2023 সালের এইচএসসি পরীক্ষায় সর্বমোট 1001 জন অংশগ্রহণ করেছিল, যার মধ্যে 570 জন জিপিএ 5 পেয়েছিল এবং পাশের হার 99.90%। তো এই ছিল বিগত বছরের এইচএসসি ফলাফল অনুযায়ী ঢাকা বোর্ডের জনপ্রিয় 10 কলেজ সম্পর্কে। তো তোমাদের কার কার কোন কলেজে পড়ার ইচ্ছা রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখা হবে নতুন আরও কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।